সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি গতকালকে আমরা ফেসবুকে লাইভ করছিলাম, ফেসবুক লাইভে আমরা অনেকে অনেক কমেন্ট করছিল, জবাব দিতে পারিনি, তাই সেই কারণে কিছু তথ্য আপনাদের শেয়ার করব। সেটা হলো যে অনেকে ইনবক্সে বলেছেন যে আপনাদের এই চিকিৎসা বাবদ খরচ কোম্পানি বহন করে না, আপনাদের নিজেদেরকে বহন করতে হয়। আমি বলি সিঙ্গাপুর সরকারের নিয়ম অনুসারে আপনার অসুস্থ হলে আপনার চিকিৎসা খরচ আপনার কোম্পানি বহন করবে, স্বাভাবিকভাবে অসুস্থ হলে মেডিকেল ফি ইন্স্যুরেন্স বাবদ আপনাকে $15,000 পর্যন্ত কোম্পানি পে করবে, মানে ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে কোম্পানির মাধ্যমে, কোম্পানি ইন্স্যুরেন্স ক্লেম করে আপনাকে ওই টাকার মাধ্যমে চিকিৎসা করাবে। তাছাড়া ওয়ার্ক ইঞ্জুরি হলে, কাজের সাথে কোনো ইঞ্জুরি হলে আপনাদের চিকিৎসা খরচও ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে প্রায় $2,00,000 উপরে। এটা আপনাকে নিজেকে পে করতে হবে না, এটাকেগুলো আপনার কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে আপনাকে পে করবে। তো আপনারা অনেকেই মেডিকেল অনেকে বলেন যে ভাই আমরা অসুস্থ, 7 দিন যাবো চিকিৎসা নিচ্ছি, 7 দিন অসুস্থ, 7 দিন এমসি পাইছি, কিন্তু কোম্পানি আমার চিকিৎসা বাবদ টাকা খরচ বহন করছে না, আমি কী করবো? আমার বেতন থেকে স্যালারি বেতন কেটে নিচ্ছে। এই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন, হেলথ সার্ভে এই মেডিকেল কেসগুলো দেখছে, তারা আপনাদেরকে এই ব্যাপারে সহায়তা করতে পারবে। আরেকটা হলো যে গত 2 দিন আগে এক ভাই কল দিয়েছে যে তিনি কাজের ক্ষেত্রে দুর্ঘটনায় হাত কেটে ফেলেছিলেন, তাকে চিকিৎসা করানো হয়েছে এবং কোম্পানি বলেছে তার এই চিকিৎসা ব্যয় টাকা তার বেতন থেকে কেটে রাখবে, আপনারা এই টাকা পে করবেন না। আপনারা যদি কোম্পানি চিকিৎসা বাবদ টাকা ব্যয় না করে, মানে ওয়ার্ক ইঞ্জুরি কাজের সাথে দুর্ঘটনার কারণে যদি চিকিৎসা খরচ ব্যয় হয়েছে, এটাকে আপনার কোম্পানি পে না করলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হেল্পলাইন নাম্বার আছে হিয়ার উইথ ইউ, হিয়ার উইথ ইউ আপনাদেরকে সবসময় সহায়তার জন্য হাত বাড়িয়ে দিবে। হিয়ার উইথ ইউ বা সম্ভবত তারা বলেছে যে কেউ যদি ওয়ার্ক ইঞ্জুরি মানে কাজ সাইডের দুর্ঘটনা হয় এবং কোম্পানি তার এই চিকিৎসা ব্যয় না করে অথবা তার ইন্স্যুরেন্স কোম্পানি বহন না করে, আমাদের সাথে যোগাযোগ করতে বলবো, আমরা তাদেরকে সহায়তা করবো এবারে। তো আপনারা আমি এই ভিডিওর ক্যাপশনে হেলথ সার্ভে এবং হিয়ার উইথ ইউ এই দুইটার মোবাইল নাম্বার দিয়ে দিব, আপনারা এদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের অনেকের উপকৃত হবেন। আরেকটা প্রশ্ন ছিল যে একটা দেখছি নেই, অনেকেই দেশে এদের যাচ্ছেন পারিবারিক কারণে, বলছেন যে কোম্পানি আপনাদের বিমান টিকিট দিচ্ছে না, বা অনেক কোম্পানি বলছে যে যেতে হলে কন্ট্রাক্ট শেষ করে যেতে হবে। তো যারা দেখা যাবেন বিমান টিকিট আপনার কোম্পানি কাটবে আপনার জন্য, এরা এমন এমন নিয়ম অনুসারে সরকার কোনো শ্রমিক দেশ থেকে চলে গেলে তার বিমান টিকিট তার কোম্পানি কিনবে, কোনো ওয়ার্কার নয়, এটা পুরো ক্লিয়ার। আমি এম আমার সাথে গত 2 দিন আগে কথা বলেছি, সে বলছে যে আপনি দেশে গেলে আপনার বিমান টিকিট আপনি কিনবেন না, আপনার কোম্পানি কিনবে। তো এইসব ব্যাপারে দেশে যাওয়ার ব্যাপারে বিমান টিকিট না কোম্পানি যদি আপনাকে দেশে যেতে না চায় এবং বিমান টিকিট আপনাকে কাটতে বলে, বিমান টিকিট আপনার নিজেকে কিনতে বলে, তাহলে আপনাকে হেল্প করার জন্য আরেকটি হেল্প নাম্বার আমি দিব, সেটা হলো MWC, MWC মাইগ্রেন্ট ওয়ার্কার সেন্টার। তারা এই ব্যাপারে আপনাদের পাশে সর্বদা আছে, আপনাদেরকে যে কোনো ব্যাপারে হেল্প করবে। তো এদের নাম্বার আমি ক্যাপশন দিয়ে দিব, এই 3টা নাম্বার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, আপনার সকলে 3টা নাম্বার মোবাইল সেভ করে রাখবেন, যে কোনো সময় যে কারো কাজে লাগতে পারে। আসলে আপনারা সিঙ্গাপুরে অনেক অনেক ধরনের হেল্প আছে, অনেকে আমাদেরকে পাশে দাঁড়াতে তারা হেল্প করতে চায় কিন্তু তারা জানে না কীভাবে হেল্প করবে, এবং আমরা অনেকেই অনেক ধরনের সমস্যা আছে কিন্তু জানি না কীভাবে হেল্প নিব, সেই জন্য আমরা আছি আপনাদের কাছে সাথে। তো আপনারা এই নাম্বার 3টি সেভ করে রাখবেন, এই নাম্বার 3টির মাধ্যমে আপনারা হেল্প পাবেন বলে আশা রাখি। তো এই ছিল আমার আজকে আপনাদের শেয়ার করার মতো তথ্য, পরে আরও কথা হবে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।